হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে বাসায় ফাস্টফুডের দোকানের মতো চিকেন ফ্রাই তৈরি করা যায় সেই রেসিপিটি। চিকেন ফ্রাই বর্তমানে ছোট বড় সবার কাছে একটি জনপ্রিয় খাবার, সেটি যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে তো আরও ভালো হয়। আসুন তাহলে দেখে নিই কীভাবে এই চিকেন ফ্রাই তৈরি করতে হয়। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজির থেকেও একটু বেশি মুরগির মাংস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো রান্নার লবণ। এখন আমি এই সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যেন সবগুলো মাংসের টুকরায় মশলা ভালোভাবে মিশে যায়। মশলা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1টা ডিম ফেটিয়ে নিয়েছি, এর থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদের মশলা। এটা আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে এর টেস্টটা অনেক ভালো লাগে। আমি আবারও ভালোভাবে মেখে নিব। আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেকটাই মচমচে হয় এবং দীর্ঘক্ষণ অনেকক্ষণ সময় ধরে এটি মচমচে থাকে। এখন এই সবগুলোকে আবারও ভালোভাবে মেখে নিব। আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে ডিপ ফ্রাই করে নিব। চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এটা ভাজার সময় চুলার আঁচটা একটু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে, কারণ এটা সময় নিয়ে ভাজলে উপর থেকে যেমন মচমচে হবে আবার খেতেও খুব ভালো লাগবে, আর তাড়াহুড়া করলে উপরটা পুড়ে যেতে পারে আবার ভিতরটাও কাঁচা থেকে যেতে পারে। একইভাবে আমি আর 1টা পিস দিয়ে দিচ্ছি। এখন 1 পিস হয়ে গেলে আমি উল্টে দিব। মাংসের নিচের অংশটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটু উল্টে দিব, আর এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব 10 থেকে 12 মিনিট সময়। আপনারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে, তাহলে খেতে একদমই ফাস্টফুডের দোকানের মতোই লাগবে। চিকেনগুলোকে আমি আবারও উল্টে দিব। তার সাথে বলে দেই, আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। চিকেনগুলো উল্টানো হয়ে গিয়েছে, এখন আমি আরও 2 থেকে 3 মিনিট সময় ভেজে নেব। আমার 3 মিনিট হয়ে গিয়েছে, আর চিকেনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ট্রেতে তুলে দেখিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এটি খেতেও খুবই মজার একটি রেসিপি। আপনারা এভাবে চিকেন ফ্রাই তৈরি করবেন,
আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।